কি চুরি করে খাও? মিষ্টির ঝুল? ছি, এরকম চেরাবেরা করছো? হ্যাঁ হ্যাঁ দিদার না, তোমার বকা দেবো নি মামি, বলবো চুরি করে খাইতেছো কেন? মামি মাছগুলো কেটে নিচ্ছে। আমার মেয়ে সে তো বোন ওই শ্বশুর বাড়ি যাচ্ছে, আর বৌদিরা একটু টাঙ্গাইল যাচ্ছে মার্কেট করতে। তো খারাপ লাগতেছে, আজকেও চলে যেতেছে, আমরা একসঙ্গে বেশি সময় থাকি, তা আমিও চলে যাব আর কয়েকদিন পরে। তো বন্ধুরা, আমার বোন চলে যাচ্ছে, এর জন্য আমার মন খারাপ হচ্ছে, আবার আমারও যেতে হবে, কি আর করব, মেয়ে হয়ে জন্ম নিয়ে যেতে তো হবেই। তো এখানে আলুগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, নিজেদের খেতে দেশি আলু, আর মামি মাছগুলো কেটে দিয়েছে। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টাকি মাছ আমি ভর্তা বানাবো, এর জন্য এগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি টাকি মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও কুচি করে কেটে নিয়েছি। মামনি টাকি মাছ ভর্তা খুবই পছন্দ করে, এর জন্য আর কি আজকেই করব। আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে বড় মাছ দিয়ে আলুর একটা রসা তরকারি করব। তো মা মাছগুলো ফ্রিজ থেকে বের করেছে, জানি না কি মাছ, তো আজকে এই মাছ দিয়ে আজকে রসা তরকারি রান্নাটা করব। দেখুন বন্ধুরা, আলু দিয়ে বড় মাছের ঝোল, আর টাকি মাছ ভর্তা, আর লাইয়ের খোসা ভর্তা আজকের খাবার। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর মাছগুলো দিয়ে দিব। এখানে মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। মাছগুলো হালকা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ, তারপর সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো যে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম। তো বাড়ির সবাই টাকি মাছ ভর্তা খায় না, এর জন্য লাইয়ের খোসাও ভর্তা বানিয়েছি, আর টাকি মাছ সবাই খায় না, শুধু মামুনি, আমি, মা, এই তিনজনই খাই। তো মামুনি খুবই পছন্দ করে, এত মরিচ দিলাম তারপরও মামুনি খেতে পারবে, মাত্র 3 বছর বয়স, তারপরও ঝাল খেতে পারে। তো এখন ভাজা শেষ, নামিয়ে নিয়েছি, আর এখানে লাইয়ের খোসা ভর্তা করে নিয়েছি, আর এখানে টাকি মাছ ভর্তা এখন করে নিব। তো টাকি মাছ ভর্তা করতেছি, আর এপাশে রান্নাটাও করে নিচ্ছি, মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিব। মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো আজকে সয়াবিন তেলে রান্নাটা করছি, তারপর মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো বেশি আজে ভাজবো না, হালকা আজে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো এখন উল্টে দিচ্ছি, মাছগুলো উল্টে দেওয়া প্রায় হয়ে গেছে। তো এরকমভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা কেমন কালার হয়েছে,
আর এখন দেখুন কেমন কালার হয়েছে। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম জিরা ফোড়ন। জিরা ফোড়ন দেওয়ার পর এখন আমি আলুগুলো দিয়ে দেব, সিদ্ধ করে রাখা আলু। ছোট আলুর রসা তরকারি খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া বেশি দেই না আমি, একটুই দেই। তারপরে দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ। তো এখন আলুগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে, এখন আমি তরকারিতে জল দিয়ে দেব। তো আলুর তরকারিতে একটু বেশি জল দেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তারপর তরকারিটা বলক এসে গেছে। দেখুন বন্ধুরা, লাইটের কারণে হয়তো বা কালারটা অত সুন্দর আসতেছে না, কিন্তু এমনি সত্যি সত্যি কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপর মাছগুলো দিয়ে দিব। তরকারিটা অনেকক্ষণ জাল হয়েছে, আর মাছ দিয়ে অনেকক্ষণ জাল করব, তাহলে তরকারি ঝোল খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম একটু জিরা বাটা, আর দিব হালকা একটু গরম মশলা বাটা। তো বড় মাছের মধ্যে জিরে বাটা, গরম মশলা বাটা দিলে একটু খেতে ভালো লাগে। তো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা এখন যা হয়েছে না, দেখে জিভে জল এসে যায়। তো যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে একটা মামনির জন্য মাছ ভেজেছি, আর লাইয়ের খোসা ভর্তা, টাকি মাছ ভর্তা। দিয়ে খাবে আর টাকি মাছ ভর্তা, ওগুলি তো অনেক ঝাল, খাইতে পারবে? আচ্ছা দাঁড়াও। টাকি মাছ কিন্তু অনেক মরিচ দিয়ে রান্না করেছি, বাটা করেছি, তুমি খেতে পারবা? তোমার তোমার জিভে জল এসে গেছে না টাকি মাছ ভর্তা দেখে? বন্ধুরা, অনেকগুলো মরিচ দিয়েছি, তা তো আপনারা রেসিপিতে দেখেছেন, যখন রান্না করলাম তা তো দেখেছেন বন্ধুরা, অনেকগুলো মরিচ দিয়েছি। আমরা খাবো বলে বাটা বানিয়েছি, আর সেটা মামনি কেমন করে খাচ্ছে, একটু ঝাল লাগে না? একটু মাম খাও, একটু মাম খাও। মাছ ভাজি কেমন? অনেক স্বাদ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন।